গত 9 বছরে বিএনপি 9 মিনিটও আন্দোলনে করতে পারেনি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার কারণে আগামী নির্বাচনেও জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে বলেও জানান তিনি। দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় সব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি আত্মঘাতী ও নেতিবাচক রাজনীতির কারণে দেউলিয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। গত 9 বছরে 9 মিনিটের জন্য একটা আন্দোলন করতে পারেনি জনগণ, তাদের নেতিবাচক রাজনীতির সঙ্গে নেই। আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেয়নি।